মহিদু চাঙ্গির তো বয়স হয়েছে, বিয়া শাদি করান লাগবো, বয়সটা পার হয়ে যেতেছে গা। প্রথম মেয়া দেখলাম পছন্দ হইতেছে না, আমারও তো নাতি লইয়া খেলার ইচ্ছা করে। এই এত সয় সম্পত্তি, এরা দেখাশোনা করবো, পাত্রীপুতি দেখা, মেয়েটে দেখা, তো বিয়া শাদির ব্যবস্থা করো। কাকা আপনার কথা তো জাহাঙ্গীর ভাই শুনে আপনার তো অনেক মানে, আপনি দেখা শুনে একটা বিয়া দেখ করে দিলে তো হয়ে যায়। জাহাঙ্গীর কই যাইতেছ? একটু বাইরে যাইতেছ। বাইরে যাইতেছ? ওই যে পুরান বাড়িটা একটু দেখাশোনা করে একটু দেখছো তো, কোনো সমস্যা টমস্যা হয়েছে কিনা একটু ঘোরাঘুরি ঘুরা একটু দেখে আইসো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে আপু, দেখবো। তোকে ধরেছি থাম। তোদেরকে তো আমি পাচ্ছি না, কিরে তোরা কথা বলিস না কেন রে? তোদেরকে তো আমি পাচ্ছি না, কিরে তোরা কথা বলিস না কেন রে? মহিদুল, জাহাঙ্গীর কি বাড়িতে আসলো? দেখি না কাকা, এখন আসে নাই তো। ছেলেটা কই গেল দেখি না। কি জাহাঙ্গীর কিছু বলবা? আব্বু আমি বিয়া করতে চাই। বেশ ভালো তো, বিয়া করবা। আচ্ছা চিন্তা করো না, আমি মেয়ে দেখতেছি। হ্যাঁ আব্বু মেয়ে দেখার লাগবো না, পুরান বাড়িতে আমাদের এক ভাটি আছে, তার পছন্দ হিসাব। ঠিক আছে তুমি যাও, আমি দেখতেছি। মহিদুল বলেন নাই, পুরান বাড়িতে কোন মেয়েটা আছে দেখে আসো, খোঁজ খবর নিয়ে আসো, কোন মেয়েটা পছন্দ করছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমরা দেখতেছি। কে মহিদুল? নাইন গেল, এক দেড় ঘন্টা হয়ে গেছে, কোনো খোঁজ খবর নাই, পাইলো কি না পাইলো, খোঁজ খবর তো পাইলাম। কাকা মায়া তো দেখে আছি, ওই যে ঝালমুড়ি বেছে ফারুক না, ওই ফারুকের মাইয়া। কাকা মাইয়া সেই সুন্দর। ও কাকা আচ্ছা ঠিক আছে, তাহলে আমার কথা বলে খবর দিয়ে নিয়ে আসো, আমি ফারুকের সাথে কথা বলতেছি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে কাকা। আপনার বাড়ি এলাকা কে ডাকছে? কে রে বাবা, বাড়ি এলাকা আমার এবার ডাকলো কে জানি না, এত কথা বলার সময় নেই, চলো চলো আমাদের সাথে। চলেন চলেন, কাকা বইয়া আছে। আচ্ছা ঠিক আছে, ওখানে গেল উপরে বসুন।
আপনি নাকি আমাকে ডাকছেন তো কিছু বলবেন। হ্যাঁ ডাকছিলাম। আপনার নাকি একটা মেয়ে আছে? হ্যাঁ একটা মেয়ে আছে, ক্লাস সিক্সে পড়ে। আপনার মেয়েটা আমার ছেলে পছন্দ করছে, এই জন্য ডাকছিলাম। না ভাই, আমি এই বয়সে আমার মেয়ের বিয়ে দিতেছি না। আমার মেয়েটা অনেক ছোট, আমার অনেক আশা আছে মেয়েটার। আমি লেখাপড়া শিখাম, আপনি আমাকে মাফ করে দিন ভাই, আমি আপনার কথা রাখতে পারলাম না ভাই। মহিদুর নাই আর কি কাজটা ঠিক করছে? না কাকা, কাজটা মোটেই ঠিক করে নাই কাকা, আর একটা কিছু করতে হবে। আচ্ছা যাও, আরে ওর কাছে পাঁচ মাসের ভাড়া পাই, ভাড়া আদায় করা আরে বের করে দিয়ে আসবা, ওর মতো ভাড়াটা আমার দরকার নেই। ঠিক আছে কাকা। মহান মানুষ গেছে, কিতে কি করে আমি অলগে যাই দেখি গা। ঠিক আছে, তোমার আবার আসলে বললো, হ্যাঁ বুঝে বললো। মারা গেছে, আমার অনেক আশা ছিল তোর মানুষের মতো মানুষ তুমি। এত টাকা রুম ভাড়া কিভাবে দিবা বলো? তুমি এক কাজ করো, তুমি বিয়েটা দিয়ে দাও। না রে মা, তোর আমি এই বসে কেমনি বিয়েটা দিই? এছাড়া আর আমাদের কোনো উপায় নাই, এই টাকা দিয়ে আমার লেখাপড়া হবে না, তুমি আমাকে বিয়ে দিয়ে দাও। মহিদুর পোলা তো রাজি হয় না, একটা মেয়ে চয়েস করলো, তাও আবার হইতেছে না, ফারুকও রাজি হইতেছে না, কি করা যায়? দেখি কি করা যায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই আপনি যে প্রস্তাব দিয়েছিলেন না, ওই প্রস্তাবে আমি রাজি হয়েছি, সম্মতি হইল। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা দেখি। তাই মহিদুর নাই, তাহলে বিয়ার ব্যবস্থা করো। আচ্ছা ঠিক আছে, আমি করতেছি, তাহলে আমি এখন আসি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।
নাইল জি ভাই তোমার ভাবিরে বলো তো এক গ্লাস পানি দিতে পানি আদি আরে কি ব্যাপার তোমার কি হয়েছে আরে আরে তোমার ভাবি কি জানো তুমি ডাক্তার ফোন দাও যা এক ঘন্টার ডাক্তার হ্যালো আসসালামু আলাইকুম ডাক্তার সাহেব তুই বাসায় আসেন তো ভাবি খুব অসুস্থ হ্যাঁ হ্যাঁ চালু করে আসেন ভাই ডাক্তার ফোন দিয়েছে আসতেছে ডাক্তার সাহেব হঠাৎ করে আর কি মাথা ঘুরে আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি কি হয়েছে দেখছি তো একটু খুশির সংবাদ তারা বলতেছি আনন্দের সংবাদ আমাদের পরিবারের নতুন অতিথি আসতেছে সবাই মিষ্টি খাওয়া বুঝছো নতুন অতিথি নতুন অতিথি মাইদুল মিষ্টির ব্যবস্থা করো পুরো মহল্লায় মিষ্টি দাও ঠিক আছে আমি আসি হ্যাঁ আচ্ছা কি ব্যাপার তুমি সারাক্ষণ চিন্তা করো কিছু খাও না এত টেনশন করো কেন আমার কিছু খাইতে ইচ্ছা করে আহা তারপরও তো জোর করে খাইতে হবে শরীরটা তো ভালো রাখতে হবে আমি খাইতে পারি না ডাক্তারে খবর দে ডাক্তারে খবর দে কি হয়েছে এ মইদুল কই মইদুল এ মইদুল ডাক্তারটা খবর দে তোর ভাবিটা কি হয়েছে বাবা চালু করে দাও ডাক্তার
আমি দেখো না ডাক্তার কত দূর আছে। ময়দুল ডাক্তার নিয়ে আসো। ডাক্তার সাহেব আসুন, দেখেন তো। আচ্ছা আচ্ছা দেখতেছি, দেখেন। She is dead. আমার কি হয়ে গেল? বাংলাদেশের মানুষ আরো কবে সচেতন হবে? আর শুনেন, আপনাদের মতো বাবাদের জন্য আজকে আমাদের বাংলাদেশের এই ছোট ছোট মেয়েরা বিয়ার পরে মারা যাইতেছে। I am understand. It was silent marriage. For this reason, that's happening.